সৌদি আরবের দামাম প্রতিনিধি মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেদ্দা প্রতিনিধি হানিদ সরকার উজ্জ্বল, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি মাসুদুল কবিরের পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন নূর হোসেন। স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন, এই প্রতিপাদ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ সময় বাংলাদেশি আমেরিকান শিশুদের আনন্দ মেলায় পরিণত হয় স্থায়ী মিশন প্রাঙ্গণ। অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষিতে যে বাংলাদেশের জনসংখ্যার এখন প্রায় 5 কোটি আমাদের শিশু কিশোর তরুণ দ্বারা গঠিত, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যথার্থই যেটা বুঝেছিলেন যে শিশুরে জাতির ভবিষ্যৎ এবং শিশু দিয়ে জাতি বিনির্মাণ করতে হবে। এই দিনব্যাপী অনুষ্ঠান মালার শেষে আমরা শিশুদেরকে তাদের আগ্রহ, উৎসাহ এবং অনুপ্রেরণার জন্য পুরস্কৃত করব, এবং তাদেরকে যারা নিয়ে এসেছেন প্রবাসী আমাদের বাংলাদেশি ভাই বোনেরা, যারা তাদের পিতামাতা, যারা আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রদর্শন করা হয় এবছরের থিম সং এবং জাতির জনকের জীবন ও কর্মের উপর একটি প্রামাণ্য চিত্র। পাঠ করা হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী। আজকে বিদেশে যারা রয়েছেন, বাস্তবে যারা মন্ত্রণালয়ের ক্যাবিনেটে রয়েছেন, আজকে যারা দেশ পরিচালনা করছে, তারা কিন্তু সেই সময়কার শিশু ছিলেন তারা, এবং তাদের কি উনি বুঝতে পেরেছিলেন বলে শিশুদের কি উনি শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ উপস্থাপনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত। স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন, এই প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। এ সময় জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা, দোয়া ও আলোচনা হয়। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জিহন ইসলামের সঞ্চালনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাংলাদেশি মুসলমানদের সঙ্গে নিয়ে নিউ ইয়র্কে আবু হুরায়রা মসজিদ উদ্বোধন করেছেন শহরটির মেয়র এরিক অ্যাডামস, কংগ্রেসম্যান গ্রেস ম্যাং, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যালিন্ডা কার্জ, অ্যাসেম্বলি উইম্যান জেনিফার রাজকুমার সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মেয়র অ্যাডামস সবাইকে কোরআনের বাণী অনুসরণ করার আহ্বান জানান। সৌদি আরবের দাম্মামে প্রবাসী অনলাইন গ্রুপের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জাহিদ ইসলাম আল আজাদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি মোহাম্মদ মোর্শেদ। অনুষ্ঠানে প্রবাসী অনলাইন গ্রুপের সদস্য ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমনকে সংবর্ধনা দিয়েছেন জেদ্দার কুমিল্লা দাউদকান্দি প্রবাসী আওয়ামী লীগ নেতারা। এ সময় নেতাকর্মীদের স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। নূর হোসেন, আরটিভি।